এটা আমার বন্ধু চ্যান্ডেলার, এখন এর একটা লাই ডিটেক্টর টেস্ট হবে। আর আমার অন্য বন্ধুরা ওয়্যারহাউজের একটা রুমেতে বসে আছে, আর ওরা একে যা খুশি জিজ্ঞেস করতে পারে। আমরা হলাম অন্য বন্ধু, আমরা সত্যিটা খুঁজে বের করব। আমরা ওকে খুব জ্বালাবো, কিন্তু আমরা শুধু ওকেই একমাত্র জ্বালাবো না। আমি এটা বলতে পারবো না ভাই। ভাই এটা ঠিক নয়, ঠিক নয়। তুমি এটা জিজ্ঞেস করতে পারো না। যাক, আমরা দেখলাম এখানে সবাই অনেস্ট নয়। আর এটা হলো মিথ্যে। আর সব বন্ধুদের সত্যিটা জানার পর আমি নিজে হট সিটে বসলাম, আর আমাকে সেই প্রশ্নটার উত্তর জিজ্ঞাসা করা হলো যেটা সবাই জানতে চায়। তুমি কি তোমার ভিডিওতে ফেক জিনিস করো? ভিডিওটা আরো ক্রেজি হয়ে উঠবার আগে চ্যান্ডেলার, প্রথম প্রশ্ন হলো, আমাদের নতুন ফেস্টিভ্যাল বারের টেস্টটা কি তুমি পছন্দ করো? হ্যাঁ। সত্যি? এটা খুব সহজ, কারণ সবার এটা পছন্দ। দেখা যাক কি মেশিনটা কাজ করছে কিনা। তোমার নাম কি চ্যান্ডেলার? হ্যাঁ কি না? হ্যাঁ সত্যি এটা কাজ করে, এটা কাজ করে। তোমার তারিখে স্ট্যান্ড আপ কমেডি মজার লাগে? হ্যাঁ। খুব তাড়াতাড়ি বলে দিল, এটাও সত্যি। থ্যাংক ইউ বন্ধু, খুব ভালো। এবার তোমার জন্য একটা সহজ প্রশ্ন, তোমার কি মনে হয় তুমি নোলানের থেকে বেশি ফানি? হ্যাঁ। ও একবারও ভাবলেও না, এক সেকেন্ডের জন্যও নয়। এটা মিথ্যে। ভাই এটা আমার শুনে খুব ভালো লাগলো। হট সিটে তোমাকে স্বাগত। আমার ভয় লাগছে। গার্ল, আমি স্ক্রিপ্টের বাইরে কিছু জিজ্ঞেস করছি। আমি কি তোমার বেস্ট ফ্রেন্ড? তুমি আমার বেস্ট ফ্রেন্ডের মধ্যেই পড়ো। তুমি কিন্তু একদম সত্যি কথা বলবে, না হলে কিন্তু আমি কষ্ট পাবো। ভাই এটা ঠিক নয়, ঠিক নয়। আমি কি তোমার বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ। মনে হচ্ছে মিথ্যে কথা বলছে। মিথ্যেই বলছে। তোমাদের জানিয়ে দিই এটা একদম সত্যি। ওকে, আই লাভ ইউ। আমি বলেছিলাম তুমি আমার বেস্ট ফ্রেন্ডের মধ্যেই পড়ো। আমি কি তোমার বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ তুমিও। আর এটাও সত্যি। হে, আর এটা কেউ জিজ্ঞেস করবে না। জর কার্ল। হ্যাঁ। তুমি সার্ভাইভারের কন্টেস্ট্যান্ট হলে কি মিস্টার বিস্ট ছেড়ে দেবে? না, এটা মিথ্যে। মানে, আরে দেখো আমি কিন্তু এটা মিথ্যে বলিনি। স্বীকার করো, আমরা জানি এটা মিথ্যে। হ্যাঁ ঠিক বলেছো, ক্ষমা করে দাও। আমি দেখছিলাম এটা কাজ করছে কিনা, নাকি ও এমনি একটা বাটন টিপে দিচ্ছে। আমি একবার ডাবল চেক করছি, তোমার কি সত্যি পছন্দ আমাদের নতুন চকলেট বারের টেস্ট? হ্যাঁ, আমার খুবই ভালো লাগে। এটা একদম সত্যি। দেখলে আর কতবার জিজ্ঞেস করবে? ওকে ঠিক আছে, আমি শুধু ডাবল চেক করতে চাইছিলাম। আমরা যখন ভিডিও পোস্ট করি তুমি কি সেটা দেখো? ও, যদি আমি তাতে থাকি। ক্রিস। হ্যাঁ, তো তুমি কি চাও? সত্যি দুঃখিত, কিন্তু যেটাতে আমি নেই সেটা দেখে কি করব তুমি বলো? হ্যাঁ, জিমি কি একজন ভালো রুমমেট? না, এটা একেবারে মিথ্যে। কি, ও কোনোদিন পরিষ্কার করে না। মিথ্যুক। হতে পারে জিমি খুব ভালো রুমমেট, আমি হয়তো নই। ও মাই গড, তোমার কি মনে হয় তুমি এই গ্রুপের সবথেকে ফানি মেম্বার? হ্যাঁ, এটা আমি। মা, আমার মনে হয়েছিল আমি ফানি। তোমাকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হলো, তুমি কি পছন্দ করো আমাদের বন্ধু হিসেবে? সত্যি। এবার আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের নতুন চকলেট বারের টেস্টটা কি তোমার পছন্দ? হ্যাঁ। এটাও সত্যি? জানতাম ঠিক হবে। একটা খুব সহজ প্রশ্ন, ঠিক আছে বলো, তুমি কি মনে করো আমি নোলানের থেকেও ফানি? হ্যাঁ, এটা কিন্তু মিথ্যে। হ্যাঁ, তোমার কমেডিগুলো জঘন্য বন্ধু। আমাদের সবার মধ্যে কার স্টাইলের সেন্স সবথেকে বাজে? নোলানের আমার মনে হয়। সত্যি, একদম সত্যি কথা। আমাকে ক্ষমা করে দাও নোলান, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। তুমি কি দেখতে পাচ্ছ না জিমি একটা প্লেন লাল জামা পরে এসেছে? তোমার আর জিমির মধ্যেই বলতাম। নোলান আসলে এটা জানে না যে আমি ওর প্যারেন্টসদের এখানে নিয়ে এসেছি। আমি খুব ঘামছি। নোলান, হ্যাঁ, তোমাকে হট সিটে স্বাগত। এটা একদম ফালতু। তুমি হয়তো জানো না একজন স্পেশাল গেস্ট এসেছে। তার মানেটা কি ভাই? 3, 2, 1, ওদের ভিতরে পাঠাও। নোলান, আমি তোমার প্যারেন্টসদের এখানে নিয়ে এসেছি শুধুমাত্র এটার জন্য। এটা কি? এবার তো আরো কঠিন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমি চাই। এটা একদম ভালো নয়। ঠিক আছে, আমরা একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করব যাতে তোমার ওয়ার্ম আপ হয়ে যায়। ফেস্টিভ্যাল কি তোমার খাওয়া সবথেকে সেরা চকলেট? হ্যাঁ সত্যি। খুব ভালো ভাই, আমার কিন্তু এখন থেকেই ভয় লাগছে, খুব ভয় লাগছে ভাই। ও মাই গড। নোলান, আমি তোমাকে একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করব। না না, আমি জানি তুমি সহজ বলেছো, মানে এটা সহজ হবে না। প্যারেন্টসদের মধ্যে কাকে সবথেকে বেশি ভালোবাসো? এটার উত্তর আমি দিতে পারবো না। আমি দুজনকে সমানভাবে ভালোবাসি। এটা সত্যি? বাহ, তাই নাকি? তুমি কি কখনো আমার সিগনেচার নকল করেছো? তৈরি তো না। তোমার কি মনে হয় যে তুমি ঝিমির থেকে বেটার মিস্টার বিস্ট? না, সবুজ হয়ে গেল।
সত্যি ভালো নিজের জায়গাটা জানো আর এখন এই ভিডিওতে আমি আছি হট সিটে তোমরা সবাই রেডি হ্যাঁ রেডি রেডি ফ্রেডি জিমি তোমার কি সত্যি মনে হয় হার্শিস জঘন্য খেতে হ্যাঁ 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 আর 10,000 বার হ্যাঁ আর এটা একেবারে সত্যি ওয়াও জিমি তোমার কি মনে হয় তুমি কখনো টাকলা হয়ে যাবে না মরে যেতে পছন্দ করব এটা সত্যি এটা সত্যি যে তুমি টাকলা হয়ে যাওয়ার থেকে মরে যাওয়া বেশি পছন্দ করবে এটা পাগলামো আমি আমার চুলকে খুব ভালোবাসি তোমার কি মনে হয় নোলান ফানি এটা কি মানে কোন ব্যাপারে বলছো কমেডির ব্যাপারে সাধারণত হ্যাঁ আমার মনে হয় ও খুব ফানি এটা একদম সত্যি ঠিক আছে ঠিক আছে না মানে এটা কি হলো এই প্রশ্ন কেন বারবার জিজ্ঞেস করা হচ্ছে সেটা হলো নোলান কি চ্যানেলের থেকেও বেশি ফানি মানে আমার থেকে তুমি ওর থেকে বেশি মজার মানুষ কিন্তু ওর বোকা মতে বেশি মজা পাওয়া যায় আর মাঝে মাঝে তো ও অদ্ভুত করে তাই মজা লাগে তাই তোমরা দুজনেই ফানি কিন্তু আলাদা রকমের এসব কথা বলার কোনো প্রয়োজন নেই তুমি শুধু বলো হ্যাঁ কি না নোলান কি চ্যান্ডলারের থেকে বেশি ফানি মানে আমি বলতে চাইছি যে হয়তো না তুমি মন থেকে ভেবে এটা একদম সত্যি বলছো আমি শুনতে পাচ্ছি ওরা খুব হাসাহাসি করছে তো এয়ারহাউসের ওই দিকটায় এই কথাটাই তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে এবার আমি তোমাকে জিজ্ঞেস করব তোমার কি মনে হয় যখন আমরা একসঙ্গে থাকি আমি কি খুব খারাপ রুমমেট হ্যাঁ কারণ তুমি আমাকে বাজে রুমমেট বলো কিন্তু আমি তা নই এটা সত্যি আমি জানতাম এটা সত্যি হবে আমি জানতাম এটা কিন্তু ঠিক বলেছিস কারণ আমি যখন বেরিয়েছিলাম ও আমার উপর রেগে ছিল সেই জন্য বলি ঠিক আছে আমি একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করছি তুমি কি তোমার ভিডিওতে ফেক জিনিস করো না সত্যি এটা খুব সহজ ছিল এখন আমরা সবাই সত্যি জানি আমাদের নতুন ফেস্টিভ্যাল চকলেট বার সবাই টেস্ট করো সবার এটা খেতে খুবই ভালো লাগে তোমার আশেপাশের ওয়ালমার্টে গিয়ে এটাকে কিনে নাও